আজ আমরা হাজির হয়েছি 90টি প্রশ্নের একটি সামগ্রিক মক টেস্ট নিয়ে। এটি প্রথম পর্ব। এই পর্বে প্রথম 45টি প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমরা ভিডিওটি পজ করে করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় করবে বা মনে করবে যে কোন উত্তরটি হতে পারে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে তোমার করা উত্তর সঠিক হলো কি না, এবং সবশেষে অবশ্যই তোমরা 45টি প্রশ্নের মধ্যে মোট কতগুলি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে তা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের প্রশ্নের মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা জয়েন হতে পারো এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু বিনামূল্যে পিডিএফ পেতে পারো, সেখানে গিয়ে তোমরা বিভিন্ন প্রশ্নের মক টেস্ট দিতে পারো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলমান যে কবি রয়েছে তাদের নিয়ে আলোচনা করা রয়েছে এবং একটি প্রায় 22 কি 23 পাতার একটি পিডিএফ কিন্তু সেখানে আলোচিত হয়েছে। সেখানে যত রকমের মুসলিম কবি রয়েছে এবং তাদের যে কাব্য, বিশেষ করে ইম্পর্টেন্টগুলোকে তো আলাদা করে মার্ক করা হয়েইছে, সেগুলো কিন্তু সেখানে আলোচিত হয়েছে বা তোলা রয়েছে। তোমরা চাইলে সম্পূর্ণ বিনামূল্যে সেই ভিডিওটি দেখে খাতার মধ্যে নোট করে নিতে পারো। চলো তাহলে এবার আমরা মক টেস্টটি শুরু করি। আমাদের এখানে যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে তা ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এই ধরনের প্রশ্ন মাদ্রাসা সার্ভিস পরীক্ষায় কিন্তু আসতে পারে, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্নই মনোযোগ সহকারে দেখো এবং উত্তর করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, এ বজ্র আঘাতে কত যে কাতর সে। এখানে সে বলতে যার কথা বলা হয়েছে। বীরবাহুর মৃত্যুতে রাবণ, এই কাব্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে। এ বজ্র আঘাতে কত যে কাতর সে, এখানে সে বলতে যার কথা বলা হয়েছে। রাবণ, বীরবাহু, হৃদয়, জল দলপতি। এর উত্তর হবে হৃদয়। হৃদয় বজ্র আঘাতে কাতর হয়ে গেছে, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উভয়েই দোষী, উভয়ে পত্তি, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম। এর উত্তর হবে সাকল্যবাচক সর্বনাম বা সমষ্টিবাচক সর্বনাম। তোমরা সকলেই জানো সাকল্যবাচক সর্বনামের অপর একটি নাম সমষ্টিবাচক সর্বনাম। পরের প্রশ্ন, মা নিম খাওয়ালে চিনি বলে পতি কার। অপশন রয়েছে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, রামদুলাল নন্দী, নীলাম্বর মুখোপাধ্যায়। এর উত্তর হবে রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, রামায়ণ করিল বাল্মীকি মহাকবি, পাঁচালী করিল কৃত্তিবাস অনুভবী। এই অংশটি যার কাব্যে পাই, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে, জয়ানন্দের চৈতন্য মঙ্গলে, লোচন দাসের চৈতন্য মঙ্গলে। রামায়ণ করিল বাল্মীকি মহাকবি, পাঁচালী করিল কৃত্তিবাস অনুভবী। এই অংশটি পাই জয়ানন্দের চৈতন্য মঙ্গলে। পরের প্রশ্ন, নিচের যে তথ্যটি অশুদ্ধ, মন্দির গল্পটি বসুমতী পত্রিকায় প্রকাশিত, রবীন্দ্রনাথের জীবিতকালে প্রকাশিত শেষ গল্প বদনাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত গল্প মেঘমল্লার,
ত্রিপত্র প্রকাশিত হয় 1926 সালে। এখানে চারটি তথ্য তুলে ধরা হয়েছে, আমাদের খুঁজে বের করতে হবে এই চারটি তথ্যের মধ্যে কোনটি বা কোন তথ্যগুলি অশুদ্ধ বা ভুল। তোমরা খুঁজে বের করো। এই প্রশ্নগুলি অপশন দেওয়া থাকবে এভাবে, ক এবং খ অশুদ্ধ, গ এবং ঘ অশুদ্ধ, শুধু গ অশুদ্ধ, শুধু ঘ অশুদ্ধ। এই হলো প্রশ্ন। তোমরা প্রোজ করে এই প্রশ্নগুলির উত্তর বা কোনটা অশুদ্ধ হবে খাতায় লিখে নাও, তারপরে অপশন দেখে উত্তরটা ঠিক কর। এর উত্তর হবে অপশন সি, শুধু গ অশুদ্ধ। দেখো, গতে বলা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত গল্প মেঘমাল্লার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত গল্প মেঘমাল্লার নয়, মেঘমাল্লার তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। এই যে মন্দির গল্পটি বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়, মন্দির হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প। আর খ নম্বরে রবীন্দ্রনাথের জীবিতকারে প্রকাশিত শেষ গল্প বদনাম, এটা ঠিক আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত গল্প মেঘমাল্লার, এটা ভুল আছে। প্রথম রচিত গল্প হচ্ছে উপেক্ষিতা, আর মেঘমাল্লার হচ্ছে প্রথম গল্প গ্রন্থ। ত্রিপত্র প্রকাশিত হয় 1926 সালে, এটা ঠিক আছে। ত্রিপত্র হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। একদিকে কবি নাম দেওয়া আছে, মানিক দত্ত, কৃষ্ণদাস কবিরাজ, কেতুকাদাস খেমানন্দ, সৈয়দ আলাউল। আরেকদিকে যে শতকের কবি বা তার আবির্ভাব ঘটেছিল, ষোড়শ শতাব্দীর শেষ ভাগ, সপ্তদশ শতাব্দী, ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ, চতুর্দশ শতাব্দী। এখানে ডান দিক বাম দিক মেলাতে হবে। এখানে অপশন দেওয়া থাকবে এভাবে, এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ মানিক দত্ত চতুর্দশ শতাব্দীর কবি, কৃষ্ণদাস কবিরাজ ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ, কেতকদাস খেমানন্দ সপ্তদশ শতাব্দী, সৈয়দ আলাউল ষোড়শ শতাব্দীর শেষ ভাগ। অপশন এ। পরের প্রশ্ন, ব্যুরো প্রিন্সিপাল কথকের বক্তৃতাতে মুগ্ধ হয়ে কি বলেছিলেন? ব্যুরো প্রিন্সিপাল কথকের বক্তৃতাতে মুগ্ধ হয়ে কি বলেছিলেন? তথ্য সমৃদ্ধ বক্তৃতা, সারগর্ভ বক্তৃতা, সুমধুর বক্তৃতা, যেমন সারগর্ভ তেমনই সুমধুর বক্তৃতা। প্রশ্ন দেখেই বুঝতে পারছি এই প্রশ্নটি দাম গল্প থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে অপশন ডি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর বক্তৃতা। পরের প্রশ্ন, হে ড্যাশ তব পদে এ মম মিনতি, শূন্যস্থানে বসবে, বীরবাহুর মৃত্যুতে রাবণ এই কাব্যাংশ থেকে এটা নেওয়া হয়েছে। হে ড্যাশ তব পদে এ মম মিনতি, এই শূন্যস্থানে কি বসবে? জলদলপতি, নীলাম্বুস্বামী, রত্নাকর না বারীন্দ্র? বিভিন্ন কবিতা থেকে কীভাবে কিন্তু এভাবে শূন্যস্থান পূরণ করতেও দিতে পারে, দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর উত্তর হবে বারীন্দ্র, অপশন ডি। এর পরের প্রশ্ন, কোন বাক্যের ক্রিয়াটি অকর্মক? নিচে চারটি বাক্য দেওয়া হয়েছে, লোকেরা সারাদিন এই চর্চা করে, সে এখন বড় হয়েছে, আজ তাকে দেখলাম, ভয়ে সে সব বলে ফেলল। এই চারটি বাক্যের মধ্যে কোন বাক্যে কর্ম নেই? এর উত্তর হবে অপশন বি, সে এখন বড় হয়েছে।
এই বাক্যের যে ক্রিয়াটি বড় হয়েছে, কি বড় হয়েছে, কোনো উত্তর পাচ্ছে না, এটি অকর্মক। বাকি যে তিনটি বাক্য রয়েছে সেখানে যদি ক্রিয়াকে আমরা প্রশ্ন করি তাহলে প্রত্যেকটিরই আমরা কিন্তু কর্ম পাব। তোমরা প্রশ্ন করে দেখো। পরের প্রশ্ন, অগ্নিকোণ কার লেখা কাব্য? সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে? এর উত্তর হবে অপশন এ, সুভাষ মুখোপাধ্যায়। আমার প্রশ্নের উত্তর বলে দেওয়া যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা কিন্তু ভিডিওটি পোস্ট করে করে এর উত্তরগুলি ভেবে খাতায় লিখবে বা ভেবে নেবে যে তোমার কোন উত্তরটি তোমার মনে হচ্ছে। তারপরে আমার উত্তরের সঙ্গে মিলে দেখবে যে তোমার মনে হওয়া উত্তরটি ঠিক হলো না ভুল হলো। তারপরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে 45টি প্রশ্নের মধ্যে তুমি মোট কতগুলি প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছো। 11 নম্বর প্রশ্ন, স্তূপীকৃত প্রত্যয় কোনটা হবে? স্তূপ যুক্ত ক্রি যুক্ত কয়তয়, স্তু যুক্ত নিস যুক্ত ক্রি যুক্ত কয়তয়, স্তূপ যুক্ত চি যুক্ত ক্রি যুক্ত কয়তয়, স্তূপ যুক্ত ই যুক্ত ক্রি যুক্ত কয়তয়? এর উত্তর হবে অপশন সি, স্তূপ যুক্ত চি যুক্ত ক্রি যুক্ত কয়তয়। পরের প্রশ্ন, পদকল্প তরুতে জ্ঞানদাস ভণিতায় কটি পদ পাওয়া যায়? পদকল্প তরুতে জ্ঞানদাসের ভণিতায় মোট কটি পদ রয়েছে? 105, 186, 126, 146? এর উত্তর হবে অপশন বি, 186। পরের প্রশ্ন, না খেয়ে খেয়ে ছেলেটা আমার আধখানা হয়ে গেছে, চিহ্নিত অংশটি উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক? না খেয়ে খেয়ে ছেলেটা আমার আধখানা হয়ে গেছে, এখানে না খেয়ে খেয়েটা কী হবে, উদ্দেশ্য না বিধেয়, না উদ্দেশ্য প্রসারক, না বিধেয় প্রসারক? হ্যাঁ, এর উত্তর হবে অপশন ডি, বিধেয় প্রসারক, না খেয়ে খেয়ে। কারণ ছেলেটা আমার আধখানা হয়ে গেছে, এটাই হচ্ছে মূল বাক্য, আর না খেয়ে খেয়েটা বিধেয়কে প্রসারিত করছে। পরের প্রশ্ন, অনেকগুলো জামা কাপড় আনা হয়েছে কোন বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, না কর্মকর্তৃবাচ্য? অনেকগুলো জামা কাপড় আনা হয়েছে, অনেকগুলো জামা কাপড় আনা হয়েছে, ঠিক বলেছ। এর উত্তর হলো বি, কর্মবাচ্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? এটা সকলেরই জানা, খুব সহজ প্রশ্ন। এর উত্তর হবে ডি, 1913 সালে। পরের প্রশ্ন, স্নান থেকে সিনান কোন ধরনের পরিবর্তন? আদি সরাগম, মধ্য সরাগম, অন্ত সরাগম, আদি সরলোপ? স্নান থেকে সিনান, এখানে দেখো বানানে দন্ত শয়ন আছে দন্তান্ন ছিল, সেটা কিন্তু পরে হয়ে আছে দন্তস্ব, দন্তান্ন কিন্তু আলাদা হয়ে আছে এবং তার মাঝখানে একটা হস্যইকা চলে আসছে, অর্থাৎ এটা মধ্য সরাগমের উদাহরণ। যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি চলে আসছে, তাই এটি কিন্তু মধ্য সরাগম, মধ্যে স্বরের আগমন ঘটল। 17 নম্বর প্রশ্ন, আয়াপ্পা পানিকর যে ভাষার কবি? উর্দু, হিন্দি, মালয়ালাম, তেলেগু? আয়াপ্পা পানিকর যে ভাষার কবি? উর্দু, হিন্দি, মালয়ালাম, তেলেগু? ঠিক বলেছ, এর উত্তর
অপশন সি মালায়ালাম। পরের প্রশ্ন, শেক্সপিয়রের হ্যামলেট নাটকের প্রথম অনুবাদক হলেন চণ্ডীপ্রসাদ ঘোষ, উৎপল দত্ত, প্রমথ বসু, হরলাল রায়। শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের প্রথম অনুবাদক হলেন চণ্ডীপ্রসাদ ঘোষ, উৎপল দত্ত, প্রমথ বসু, হরলাল রায়। এর উত্তর হবে প্রমথ বসু। হরলাল রায় ম্যাকবেথ নাটকের প্রথম অনুবাদক, প্রমথ বসু কিন্তু হ্যামলেট নাটকের প্রথম অনুবাদক, আর হরলাল রায় ম্যাকবেথ নাটকের প্রথম অনুবাদক। এবার একটি আসছে স্তম্ভ মেলানো। একদিকে রয়েছে চরিত্রের নাম, আরেকদিকে রয়েছে নাটকের নাম। চরিত্রের মধ্যে রয়েছে নেরিমা, রোজালিও, হেলেনা আর হচ্ছে ভায়োলা। আর নাটক রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলভ নাইট, দি মার্চেন্ট অব ভেনিস, অলস ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। কোন চরিত্র কোন নাটকের মধ্যে হয় সেটি আমাদের খুঁজে বের করতে হবে, ডান দিক বাম দিক মেলাতে হবে। এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ নেরিমা দি মার্চেন্ট অব ভেনিস, রোজালিও অ্যাজ ইউ লাইক ইট, হেলেনা অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ভায়োলা টুয়েলভ নাইট। পরের প্রশ্ন, জ্ঞানদাস কোন সময়ে পরের প্রশ্ন যাওয়ার আগে একটা তথ্য তোমরা জেনে রাখো যে এই স্তম্ভ মেলানোতে যে নাটকগুলির নাম উল্লেখিত হয়েছে সেই চারটা চরিত্রের প্রভাব কিন্তু রয়েছে মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের মদনিকা চরিত্রে। চারটা নাটকেরই চারটা চরিত্রেরই প্রভাব কৃষ্ণকুমারী নাটকের মদনিকা চরিত্রে কিন্তু পড়েছে। পরের প্রশ্ন, জ্ঞানদাস কোন সময় জন্মগ্রহণ করেন, পঞ্চদশ শতকের প্রথমার্ধে, পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে, ষোড়শ শতকের প্রথমার্ধে, ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে। এর উত্তর হবে ষোড়শ শতকের প্রথমার্ধে। পরের প্রশ্ন, একুশ নাম্বার, খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেন 1301 বঙ্গাব্দে 18 জ্যৈষ্ঠ, 1302 বঙ্গাব্দের 18 চৈত্র, 1301 বঙ্গাব্দের 18 ভাদ্র, 1302 বঙ্গাব্দের 18 শ্রাবণ। কোন উত্তরটি হবে? উত্তর হবে বি, 1302 বঙ্গাব্দের 18 চৈত্র। পরের প্রশ্ন, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের ভূমিকা রচনা করেন কে, ওয়ার্ডস ওয়ার্ড, শেলি, ইয়েটস, কিটস। এর উত্তর হবে ইয়েটস। সব গরু ঘরে ফেরে এই বাক্যের সর্বনাম পদের সংখ্যা কয়টি, 1, 2, 3 এবং একটিও না। অনেকে উত্তর করেছ এক, কিন্তু এক হবে না, এ নাম্বার অপশন হবে না। এর উত্তর হবে ডি, একটিও না। কারণ তোমাদের মনে হতে পারে সব, কারণ তোমাদের সবকে সর্বনাম মনে হতে পারে, কিন্তু তা নয়। আসলে সব সর্বনাম পদ হলেও এখানে বিশেষণ হিসাবে উল্লিখিত হয়েছে গরু, এই বিশেষ পদটির বিশেষণ হচ্ছে সব। আমাদের বাক্য দেখে বুঝতে হবে যে সেটি সর্বনাম না বিশেষণ। পরের প্রশ্ন,
দশে মিলে করি কাজ কারক নির্ণয়, দশে। ঠিক করেছো, এর উত্তর হবে এ, করতি। এবার আবার রয়েছে শুদ্ধ অশুদ্ধ। ক নামা তথ্য, বিষ্ণুদের ছদ্মনাম শ্যামল রায়, ঠিক না ভুল। বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয়েছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে, ঠিক না ভুল। গাং শব্দটি অর্থ প্রসারের উদাহরণ, ঠিক না ভুল। চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন সুকুমার সেন, ঠিক না ভুল। আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এই তথ্যগুলির মধ্যে কোন তথ্য বা কোন তথ্যগুলি অশুদ্ধ হতে পারে। ঠিক আছে, দেখা যাক। ক নামার, বিষ্ণুদের ছদ্মনাম শ্যামল রায়, এটি ঠিক, অর্থাৎ ক শুদ্ধ হয়ে গেল। তাহলে আমরা অপশনের মধ্যে দেখব যে কোন অপশনে ক রয়েছে। ধরে নাও তুমি চারটা তথ্যের মধ্যে কোনো একটা তথ্য তুমি সঠিকভাবে জানো যে এই তথ্যটি একদম সঠিক শুদ্ধ তথ্য, বাকি তিনটে তুমি জানো না, তাহলে তুমি কীভাবে উত্তরগুলো করবে এই শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে? ধরে নেওয়া যাক যে তুমি জানো ক নাম্বার তথ্য, বিষ্ণুদের ছদ্মনাম শ্যামল রায়, এটা তুমি জানো। তাহলে দেখে নাও যে ক রয়েছে এ এবং সি অপশনে, অর্থাৎ এ এবং সি অপশন হবে না। তাহলে পড়ে থাকলো বি এবং ডি অপশন। বি এবং ডি অপশনের মধ্যে ঘ অপশনটি একদম কমন, অর্থাৎ ঘ শুদ্ধ না অশুদ্ধ এটা আমরা প্রথমে জেনে নেই। চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন সুকুমার সেন। ধরে নেওয়া যাক এই তথ্যটি তুমি ঠিক জানো না, তাহলে তোমাকে গ, খ এবং গ দেখতে হবে। একটি তথ্য ঠিক জানলে অন্ততপক্ষে দুটি অপশনকে তুমি বাদ দিতে পারবে, বাকি দুটি অপশন থেকে তোমার কিন্তু উত্তর বেছে নেওয়া সুবিধা হবে। যাই হোক, আমরা গ নাম্বার অপশনটা দেখি একটু, যে গাং শব্দটি অর্থ প্রসারের উদাহরণ, এটি একটু চিন্তাভাবনা করলেই আমরা কিন্তু এর উত্তরটি ধরতে পারবো যে হ্যাঁ, গাং বলতে আগে শুধুমাত্র গঙ্গা নদীকেই বোঝাতো, এখন গাং বলতে যে কোনো নদীকেই বোঝানো হয়, অর্থাৎ এর অর্থ প্রসার ঘটেছে, তাই এই তথ্যটিও শুদ্ধ। তাই আমরা ক এবং গ এই দুটো তথ্য শুদ্ধ পেলাম। তার মানে ক এবং গ যে যে অপশনে থাকবে সেই সেই অপশনগুলো উত্তর হবে না। আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি এই তিনটেতেই ক গ রয়েছে, শুধুমাত্র ডি অপশনে খ এবং ঘ অশুদ্ধ বলা আছে, অর্থাৎ ক গ ক এবং গ অপশন নেই। অর্থাৎ এই উত্তরটি কিন্তু ঠিক হবে, অর্থাৎ বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয়েছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে, এটি সম্পূর্ণ ভুল তথ্য। রাজারানী নাটকটি উৎসর্গ করা হয়েছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে। আর ঘ, চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন সুকুমার সেন, এটিও ভুল তথ্য, কারণ চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন রামগতি ন্যায়রত্ন। পরের প্রশ্ন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, পদকর্তাকে। পদটি আবার ভালো করে জেনে নাও, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। অপশন রয়েছে চণ্ডীদাস, ভারতচন্দ্র, বিবেকানন্দ, জ্ঞানদাস। এর উত্তর হবে এ, চণ্ডীদাস। পরের প্রশ্ন, প্রভাকর শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে? প্রপূর্বক ভাসযুক্ত কর, প্রভঞ্জযুক্ত খস, প্রভাযুক্ত ক্রিযুক্ত ঘ, প্রভাপূর্বক ক্রিযুক্ত ট। এর উত্তর হবে অপশন ডি, প্রভাপূর্বক ক্রিযুক্ত ট। সোনার মুকুট কত ফুটে আর টুটে, কোন কবিতার লাইন? নূতন জীবন, আমরা, নোঙর খেয়া। ঠিক করেছ, এর উত্তর হচ্ছে অপশন ডি, খেয়া। পরের প্রশ্ন, এবার একটা নতুন প্রশ্ন, শ্রীযুক্ত নীলকমল ঘোষাল সম্পর্কে নিচে যে তথ্যটি ভুল, নানাবিদ্যার আয়োজন থেকে এটি নেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো যে নানাবিদ্যার আয়োজনে শ্রীযুক্ত নীলকমল ঘোষাল নামটি আমরা পাই, তার সম্পর্কে যে চারটি তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে কোন তথ্যটি ভুল বা কোন তথ্যগুলি ভুল আমাদের খুঁজে বের করতে হবে।
তিনি নর্মাল স্কুলের শিক্ষক, তার শরীর ক্ষীণ ও শুষ্ক, তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ও কর্কশ, তাকে একটি ছিপছিপে বেতের মতো মনে হতো। এখানে দেখো, তিনি নর্মাল স্কুলের শিক্ষক এটা আমরা সকলেই জানি, এটা ভুল হওয়ার কথা নয়, অর্থাৎ এটা শুদ্ধ। এটা থেকে আমরা অন্ততপক্ষে চারটা অপশনের মধ্যে থেকে একটা অপশন আমরা বাদ দিয়ে দিতে পারি, সেটি হচ্ছে এ, কারণ এখানে ক রয়েছে। বাকি তিনটি এখন আমাদের জানতেই হবে, না জানলে কিন্তু হবে না। এর উত্তর হবে অপশন ডি, শুধু গ, এটি ভুল। গতে রয়েছে তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ও কর্কশ। আমরা পাঠ্যপুস্তকে পাবো তার কণ্ঠস্বর তীক্ষ্ণ, কিন্তু কোথাও কর্কশ বলা নেই, তাই এই তথ্যটি ভুল, বাকি তথ্যগুলি সব ঠিক আছে। পরের প্রশ্ন, কাজল রেখার কাহিনী পাওয়া যায় ধর্মমঙ্গলে, কালীকীর্তনে, অন্নদামঙ্গলে, ময়মনসিংহ গীতিকায়। এর উত্তর হবে ময়মনসিংহ গীতিকায়। পরের প্রশ্ন, হরিণ ভাঙার শাখা নদীর নাম কি? বিদ্যাধরী, রায়কমল, কালিন্দী অথবা বি ও সি দুটোই, মানে রায়কমল এবং কালিন্দী দুটোই। এর উত্তর হবে বি ও সি দুটোই, রায়কমল এবং কালিন্দী। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? 11, 12, 12, 13, 14, 13। এর উত্তর হবে বি, 12, 13। তার রচনা একদিকে অন্যায়ের বিরুদ্ধে তেজস্বী প্রতিবাদ, অন্যদিকে মানবিকতার উজ্জ্বল প্রভায় ভাস্বর। কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তার রচনা একদিকে অন্যায়ের বিরুদ্ধে তেজস্বী প্রতিবাদ, অন্যদিকে মানবিকতার উজ্জ্বল প্রভায় ভাস্বর। এর উত্তর হবে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় যতজন প্রতিযোগী ছিল? 22টি ছেলে 3টি মেয়ে, 23টি ছেলে 2টি মেয়ে, 21টি ছেলে 3টি মেয়ে, 20টি ছেলে 4টি মেয়ে। তোমরা সকলেই জানো 25 জন ছিল মোট। এখানে 25 জন রয়েছে এ নাম্বার অপশনে, 25 জন রয়েছে বি নাম্বার অপশনে, আর কোনো অপশনে কিন্তু 25 জন নেই, তাই বাকি দুটো অপশন কিন্তু বাদ, এমনিতেই হয়ে যাচ্ছে। এ আর বি এর মধ্যে এটা সঠিক। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন, কেন? লজ্জা পেয়েছিলেন? ভাইয়ের অন্যায় মেনে নিতে পারেননি? ভাইয়ের কাছে তেমন উত্তর আশা করেননি? ভাইয়ের উত্তরে খুশি হয়েছিলেন? এর উত্তর হবে সি, ভাইয়ের কাছে তেমন উত্তর আশা করেননি। পলান মাঝি নামটি পায় যে গল্পে? 4টা গল্পের নাম আছে, গল্প বা প্রবন্ধ। আনন্দযজ্ঞ, পলান মাঝি নামটি পায় যে গল্প বা প্রবন্ধে, 4টি নাম রয়েছে, আনন্দযজ্ঞ, মিঠাইওয়ালা, চিল্কা, সন্দীপন পাঠশালা। এর উত্তর হবে নবনীতা দেবসেনের লেখা আনন্দযজ্ঞ। সে খেতে বসেছে, বসেছে ক্রিয়াটি মৌলিক অকর্মক সমাপিকা ক্রিয়া নাকি মৌলিক সকর্মক সমাপিকা ক্রিয়া নাকি যুক্ত সকর্মক সমাপিকা ক্রিয়া নাকি মৌলিক দ্বিকর্মক অসমাপিকা ক্রিয়া? প্রথমে আমরা দেখে নেব এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যে ক্রিয়াটি সমাপিকা নাকি অসমাপিকা। বসেছে ক্রিয়াটি, খেতে বসেছে ক্রিয়াটি অবশ্যই সমাপিকা ক্রিয়া, অর্থাৎ অপশন ডি আগেই বাদ হয়ে গেল। এবারে আমরা দেখে নেব সেটি যুক্ত নাকি মৌলিক। বসেছে ক্রিয়াটি অবশ্যই এখানে মৌলিক ক্রিয়া,
তারপরে আমরা জানতে হবে এটি সকর্মক নাকি অকর্মক, কি বসেছে আমরা উত্তর পাচ্ছি কি। যদি প্রশ্ন করা যায় কি বসেছে, আমরা এর কোনো উত্তর পাব না, অর্থাৎ এটি অকর্মক, তাহলে এর উত্তর হবে এ। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব প্রবন্ধটি কি নামে প্রকাশিত হয়েছিল? ধর্ম সমালোচনা, ধর্ম ও রহস্য, ধর্মজিজ্ঞাসা, ধর্মকথা। এর উত্তর হবে অপশন সি, ধর্মজিজ্ঞাসা। চাহিবে না ফিরে কার লেখা? ভাস্কর চক্রবর্তী, শঙ্খ ঘোষ, কামিনী রায়, অরুণ কুমার সরকার। এর উত্তর হবে অপশন সি, কামিনী রায়। আজ সকালটা বড় সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ, নীল আকাশে সাদা সাদা হৃষ্টপুষ্ট মেঘ, দেখে মনে হয় যেন ভুল করে শরৎ এসে পড়েছে। যে গল্পের প্রথম লাইন, বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, করভাস, ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। আজ সকালটা বড় সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ, নীল আকাশে সাদা সাদা হৃষ্টপুষ্ট মেঘ, দেখে মনে হয় যেন ভুল করে শরৎ এসে পড়েছে। এর উত্তর অপশন ডি, ডক্টর শেরিং এর স্মরণশক্তি। ওই ড্যাশ ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, শূন্যস্থানে বসবে গঙ্গায় যমুনায় পদ্মায় মাতলায়। ওই ড্যাশ ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, লাইন তোমরা বুঝতেই পারছো কান্নাড়ি হুঁশিয়ার থেকে না হয়েছে। উত্তর হবে গঙ্গায়। বর্গী আক্রমণের পটভূমিকায় মহাশ্বেতা দেবী কোন উপন্যাস লেখেন? অরণ্যের অধিকার, আধার মানিক, অপারেশন বসাই টুডু, হাজার চুরাশির মা। এর উত্তর হবে অপশন বি, আধার মানিক। স্তম্ভ মেলাও কবিতার নাম, ঈশ্বর, ইলিশ, জ্যোতি এবং নগরলক্ষ্মী। ঈশ্বর, ইলিশ, জ্যোতি এবং নগরলক্ষ্মী। মূল গ্রন্থ গীতালি, সাম্যবাদী, কথা ও কাহিনী এবং দময়ন্তী। কোন কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা ডান দিক বাম দিক মেলানো। ভিডিওটি পোস্ট করে তোমরা এর উত্তরটি করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশন সি, অর্থাৎ ঈশ্বর, সাম্যবাদী, ইলিশ, দময়ন্তী, জ্যোতি, গীতালি আর নগরলক্ষ্মী, কথা ও কাহিনী। মন্তব্য, আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি একটু, ভয়ও পেয়েছি। যুক্তি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা। একটি মন্তব্য দেওয়া আছে আর একটি যুক্তি দেওয়া আছে। মন্তব্য, যে আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি একটু, ভয়ও পেয়েছি। যুক্তি, কি কারণে এটা ঘটেছে, যে কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা। মন্তব্য শুদ্ধ নাকি যুক্তি শুদ্ধ, নাকি দুটোই শুদ্ধ নাকি দুটোই অশুদ্ধ, নাকি মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ? এর উত্তর হবে অপশন এ, মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ। লাস্ট প্রশ্ন, পোস্টমাস্টার গল্পটি যে পত্রিকায় প্রকাশিত? হিতবাদী, ভারতী, সবুজপত্র, আনন্দবাজার। এর উত্তর হবে হিতবাদী, হিতবাদী পত্রিকায় প্রকাশিত। তোমরা যদি এই ধরনের প্রশ্নের মক টেস্ট দিতে চাও এবং প্রতিনিয়ত সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট দিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। ডেসক্রিপশন লিংকে
ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং 45টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা করতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাও।